আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো বিএনপি ফয়সালা চায় মাঠে, সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে কঠোর কর্মসূচি থেকে পিছু হটছে না বিএনপি, আবারও হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির নেতারা। সেক্ষেত্রে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের কর্মসূচি অব্যাহত রাখতে ইতিমধ্যেই হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সব পর্যায়ে নেতাকর্মীকে কর্মসূচি সফলে জোরালোভাবে মাঠে নামতে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। একজন গ্রেপ্তার হলে বিকল্প আরেকজনকে নেতৃত্ব দিতে হাইকমান্ড থেকে তৃণমূলে বার্তা দেওয়া হয়েছে। এবারে জানাবো সরকারের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান গণতন্ত্র মঞ্চের। বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত নাশকতার আশঙ্কা প্রকাশ করে এ সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ। এদিকে বিএনপি নেতা আমিনুল সহ তিনজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। জানিয়ে দেব বিএনপি এবং জামায়াতের ইসলামীর ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এবারে থাকছে বাংলা ইনসাইডের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ভারত এক বিন্দুতে। অবশেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এক বিন্দুতে মিলিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মনোভাব অনেকগুলো বিষয়ে অভিন্ন হয়ে গেছে। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, গাজায় একাধিক ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের। ইসরায়েল বলছে তারা হামাসকে ধাপে ধাপে ধ্বংস করছে, আর সেই লক্ষ্যে গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই চলছে যোদ্ধাদের। তাদের পাল্টা হামলা, এক ইসরায়েলি সেনা নিহত সহ কয়েকটি সাজোয়া যান ধ্বংস হয়ে গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপি ফয়সালা চায় মাঠেই, অবরোধ অব্যাহত রাখার ইঙ্গিত। সরকারের পদত্যাগের বিভিন্ন দাবিতে কঠোর কর্মসূচি থেকে পিছু হটছে না বিএনপি, আরও হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির নেতারা। সেক্ষেত্রে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের কর্মসূচি অব্যাহত রাখতে ইতিমধ্যে হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সব পর্যায়ে নেতাকর্মীকে কর্মসূচি সফলে জোরালোভাবে মাঠে নামতে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। একজন গ্রেপ্তার হলে বিকল্প আরেকজনকে নেতৃত্ব দিতে হাইকমান্ড থেকে তৃণমূলে বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। দেশব্যাপী টানা তিন দিনের সর্বাত্মক অবরোধের শেষ দিন আজ। নীতি নির্ধারকদের মতে 15ই নভেম্বরের মধ্যে যে কোনো সময় দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, তাই এখন পেছনে ফেরার কোনো উপায় নেই। ডু অর ডাই মনোভাব নিয়েই কঠোর কর্মসূচি দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে, আবার আরও কঠোর কর্মসূচির ঘোষণার বিষয়ে হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন। সেক্ষেত্রে অসহযোগ নাম দিয়ে দেশব্যাপী অবরোধ এবং হরতাল কর্মসূচি দেওয়া হতে পারে। বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার রাতে ভার্চুয়ালি সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাদের জানান তাদের পর্যবেক্ষণ, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে, একটা আতঙ্ক তৈরি করতে চাচ্ছে সরকার। তবে এতে তারা বিচলিত নন, কঠোর কর্মসূচি অব্যাহত রাখতে তারা পরামর্শ দিয়েছেন। কেউ কেউ শুক্রবার না দিয়ে শনিবার থেকে ফের কর্মসূচি চালিয়ে যেতে বলেছেন, তবে বেশিরভাগ নেতা মাঠে নেমে আবার বিরতি দিয়ে কর্মসূচি না পালনের পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে তাদের যুক্তি, বিবৃতি দিলে তৃণমূলে বিএনপি নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে, মনোবল ভেঙে যেতে পারে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বৃহস্পতিবার কর্মসূচি ঘোষণা করবার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান যুগান্তরকে বলেন, সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না, কঠোর কর্মসূচির মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। মহাসচিব বলেছিলেন আন্দোলনের মহাযাত্রা শুরুর কথা। জানা গেছে নেতাকর্মীদের নামে নতুন মামলা ও গ্রেপ্তার এড়ানো নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা নানা হিসাব নিকেশ করছেন। সরকারের কঠোর মনোভাবে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। কেন্দ্রীয় নেতারা রয়েছেন আত্মগোপনে, তৃণমূলের নেতাকর্মীরাও ঘর ছাড়া, তাই ইউনিয়ন থেকে শুরু করে জেলা মহানগর পর্যন্ত সব পর্যায়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থেকে আন্দোলন কর্মসূচি সফলের জন্য বলা হয়েছে। সেলিমা রহমান বলেন, 15 বছর ধরে দেশের মানুষ সরকারের হাতে নির্যাতিত, এবার যখন জনগণ ঘুরে দাঁড়িয়েছে, নিরস্ত্র হাতে প্রতিবাদ জানাচ্ছে, তখন সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের ও সাধারণ মানুষকে হয়রানি করছে। বিরোধী দলের নেতাকর্মীরা এখন গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন, বাসা বাড়িতে থাকতে পারছেন না, তবুও এবার তারা সরকার পতন নিশ্চিত করতে নানা কৌশলে হরতাল অবরোধ করছেন। শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না, কারণ একজন গ্রেপ্তার হলে বিকল্প আরেকজন নেতৃত্ব দেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, যে কোনো বিষয় এখন কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্ষমতাসীন দল যেমন হার্ডলাইনে, বিএনপিকেও হার্ডলাইনে যেতে বাধ্য করেছে। 28 অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে যেহেতু একটি পরিবেশ সরকার সৃষ্টি করেছে, এখন এর শেষ দেখতে চায় বিএনপিও। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের নেতারা এখন বাড়িতে ঘুমাতে পারছেন না, এমনকি
প্রার্থী তাদের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। নেতাকর্মীদের মনোভাব, গ্রেপ্তার হতে হলে মাঠে থেকেই হবেন। সূত্র মতে, কর্মসূচি সফলে একটি গুচ্ছ পরিকল্পনা ইতিমধ্যে হাইকমান্ডকে দেওয়া হয়েছে। গত স্থায়ী কমিটির বৈঠকে এ পরিকল্পনা দিয়ে হাইকমান্ডকে জানানো হয়, সরকার ক্ষমতায় থাকবার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এজন্য নেতাকর্মীদের গ্রেপ্তার সাজা দেওয়া হচ্ছে তাদের শেষ অস্ত্র হিসেবে। স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করা হলেও কোনো সমস্যা নেই, আর কোনো বৈঠক না হলেও চলবে। একাধিক নীতি নির্ধারক জানান, কর্মসূচি সফলে যা যা করা দরকার তাই করা হবে। নানা ধাপে নেতাদের নেতৃত্ব, করণীয় নানা বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তৃণমূলে বার্তা দেওয়া হয়েছে, যে কোনো জায়গায় নেতৃত্ব থেকে নেতা গ্রেপ্তার হলে পরবর্তী নেতা আন্দোলনে নেতৃত্ব দেবেন। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুল্লু সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও নেতাদের গ্রেপ্তারে বাসায় বাসায় অভিযান চালানো হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সমাবেশকে কেন্দ্র করে গত সাত দিনে গ্রেপ্তার করা হয়েছে 4283 জন নেতাকর্মীকে। মিথ্যা মামলা হয়েছে 80টির অধিক, মৃত্যু হয়েছে একজন সাংবাদিক সহ 9 জনের। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার আবারও দেশে একটি একদলীয় নির্বাচন করার পায়তানা করছেন। এজন্যই তারা বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার নির্যাতনের পথ বেছে নিয়েছেন। সরকার রাজনৈতিক উদ্দেশ্য এবং বিএনপির সক্রিয় নেতাদের টার্গেট করে নতুন নতুন মামলা দিচ্ছে। নেতাকর্মীদের মাঝে ভীতির সৃষ্টির লক্ষ্যে এসব করছে। মামলা হামলা গ্রেপ্তার করে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যাবে না, জনগণ এবার তাদের ভোটাধিকার রক্ষায় ছাড় দেবে না। সরকারের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান গণতন্ত্র মঞ্চের। বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত নাশকতার আশঙ্কা প্রকাশ করে এ সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ। বুধবার রাতে গণমাধ্যমে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শহীদুদ্দিন মাহমুদ স্বপন প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সরকার ও সরকারি দল বিএনপি সহ আন্দোলনরত বিরোধী দলসমূহের উপর নিপীড়নের মাত্রা বাড়ানোর নতুন ছক করছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 28 অক্টোবরের মতো বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে পরিকল্পিত নাশকতা ঘটনার কোথাও শোনা যাচ্ছে। বিরোধী দলসমূহের অবরোধ কর্মসূচির মধ্যেই এসব নাশকতার আলামত দেখা যাচ্ছে। এসব অপতৎপরতার লক্ষ্য হচ্ছে বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনকে নাশকতা হিসেবে তুলে ধরা এবং রাজনৈতিক বিরোধীদের দমনে নতুন অজুহাত তৈরি করা। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এসব অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক থেকে জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণভাবে আন্দোলনের কর্মসূচিকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকার ও সরকারি দলের কোনো উস্কানিতে পা না দিতেও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। বিএনপি নেতা আমিনুল সহ 4 জনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকে রাজধানীর গুলশানের হোটেল আমারির উল্টোপাশের বিল্ডিং থেকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাত 4:45 দিকে তাদের তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় আমিনুল হকের গাড়ি চালক এবং পল্লবী থানা যুবদল নেতা পল্লবকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন রিজভী। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ভারত এক বিন্দুতে। অবশেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এক বিন্দুতে মিলিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মনোভাব অনেকগুলো বিষয় অভিন্ন হয়ে গেছে, বিশেষ করে 28 অক্টোবর বিএনপির সহিংস তৎপরতা, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর এবং বর্বরোচিতভাবে হাসপাতালে হামলার ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে মিলেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কাজ করছে বলে একাধিক কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। আর এক্ষেত্রে তাদের মধ্যে যে ঐক্যমতগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এ নিয়ে ভারত কখনোই দ্বিমত ছিল না। ভারত সবসময় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষ ছিল এবং এরকম অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রও ছিল। অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে ভারতের অবস্থান ছিল, যে কোনো রাজনৈতিক দল ইচ্ছা করলে নির্বাচনে আসতে পারে, ইচ্ছা না হলে নাও আসতে পারে, এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে নির্বাচনে 40-50% ভোটের উপস্থিতি থাকা প্রয়োজন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল ভিন্ন। তারা মনে করেছিল যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু 28 তারিখের ঘটনা এবং 31 অক্টোবর থেকে অবরোধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের মনোভাব পাল্টেছে, তবে তারা এখনও বিএনপিকে নির্বাচনে আনবার চেষ্টা করছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় একাধিক ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের। ইসরায়েল বলছে তারা হামাসকে ধাপে ধাপে ধ্বংস করছে, আর সেই লক্ষ্যে গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই চলছে হামাস যোদ্ধাদের। অপরদিকে হামাস জানিয়েছে তাদের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং কয়েকটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যায়, গতকাল উত্তর গাজার আরো ভিতরে প্রবেশ করার পর হামাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলের বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন জানিয়েছে তাদের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হল উত্তর গাজা। এ অঞ্চলে হামাসের আধিপত্য রয়েছে। 2 সপ্তাহ আগে বোমাবর্ষণের
আক্রমণের মধ্যেই উত্তর গাজার বাসিন্দাদের উপত্যকাটির দক্ষিণে সরে যেতে বলে ইসরায়েলি বাহিনী। হামাস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার আরও ভেতরে প্রবেশ করেছে। একাধিক দিক থেকে তারা অগ্রসর হচ্ছে। গাজাকে উত্তর এবং দক্ষিণ দুই ভাগে ভাগ করার চেষ্টা করছে দখলদার বাহিনী। গাজার উত্তরাঞ্চলকে দক্ষিণ থেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে তারা। ইসরায়েলি বাহিনী বর্তমানে সালাউদ্দিন সড়কে অবস্থান নিয়েছে। তারা উপকূল সড়ক আল রশিদে পৌঁছানোর চেষ্টা করছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তারা উত্তর গাজায় ট্যাঙ্ক সহ ইসরায়েলের তিনটি সামরিক যান ধ্বংস করেছে। এছাড়া ইসরায়েলের এক সেনাকে হত্যার দাবিও করেছে তারা। তাছাড়া উত্তর পশ্চিম গাজায় ইসরায়েলি সেনাদের দখলের উপর মর্টার হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসলামিক জিহাদ।